নমস্কার, আমি গোয়েন্দা অধিরাজ। একটা খারাপ খবর আছে। জনপ্রিয় লেখক মিথিলেশ মিশ্র মারা গেছেন। এটা খুন না আত্মহত্যা? পাওয়া যাবে কি এর সূত্র? জানতে চোখ রাখুন বিভা ক্যাফের ইউটিউব চ্যানেলে। কি থেকে যে কি হয়ে গেল বুঝতে পারছি না। মিথিল কেন যে এমনটা করলো? ওর বইয়ের লেখাগুলো কিভাবে সব সত্যি হয়ে যাচ্ছিল জানি না, শুধু জানি এটায় কি রহস্য আছে। জানতে চান তাহলে চোখ রাখুন বিভা কাফের ইউটিউব চ্যানেলে, সেখানেই মথুরের সব বলবে। না মানে এই এই উর্দুতে লেখার মানেটা কি? করম কি আবার খুন করতে পারেনি? সব কেমন তালগোলটা কি যাচ্ছে? না করম লাশটা একবার পরীক্ষা করে দেখি, যদি কোনো ক্লু পাওয়া যায়। আপনারাও যদি ক্লুয়ের সন্ধানে থাকেন তাহলে কিন্তু চোখ রাখতে হবে বিভা ক্যাফের ইউটিউব চ্যানেলের পর্দায়। ডক্টর চ্যাটার্জি কিন্তু একদম রেডি। আপনারা রেডি তো? না মানে আমি তো উর্দু পড়তে পারি। আপনি আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন স্যার। হ্যাঁ না, আমার মনে হচ্ছে আপনার তাড়াতাড়ি আসা উচিত। আমি বাকিটা দেখছি স্যার। হ্যাঁ আমার মন বলছে এটা শিওর একটা ঠান্ডা মাথার খুন। আত্মহত্যা কখনো এরকম হতে পারে না। কি জানতে ইচ্ছা করছে? তাহলে চোখ রাখো বিভা ক্যাফের ইউটিউব চ্যানেলে। অধিরাজ আসছে খুব তাড়াতাড়ি, এবং সঙ্গে আমি অন্য আসছি আপনাদের কাছে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। অধিরাজের চোখ বেদনার্ত হয়ে ওঠে। সে মনে মনে ভাবছিল, ঘৃণা কি ভালোবাসারই অপর নাম, কে জানে। বাকি ঘটনাটা জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে বিভা ক্যাফের ইউটিউব চ্যানেলে। আমি কৌশিক বাকি গল্পটা শোনাতে আসছি সেখানে। শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।